সত্যি উপভোগ করার মতো, স্পেশালি প্রথমবার যখন আপনি আসবেন। ও বাবা, এদেরও আসলে একটি বাইকের মতো গতি সীমাবদ্ধ করে দেওয়া উচিত। যেভাবে ওভারটেকিং করছে, আমরা তো সাদা দাগে থাকলেও ডিস্কে পড়ে যাচ্ছি। সামনে আমরা পদ্মা সেতু টোল প্লাজা দেখতে পাচ্ছি। পদ্মা সেতুতে সর্বোচ্চ আমরা 60 কিলোমিটার গতি তুলতে পারবো, এর বেশি তুলতে পারবো না। টোল প্লাজার লম্বা সিরিয়াল। ভাই, মোটরসাইকেল রাইডাররা অনেক উচ্ছৃঙ্খল। এটা নর্মালি বাসায় থেকে যখন অফিসে যাই তখনই বোঝা যায়। যতই মানুষ ভদ্রলোক দেখা যাচ্ছে, খুব শালীন পোশাক আশাক পরে দেখেই বোঝা যায়, কিন্তু কাজ হয় না। মোটরসাইকেল হাতে উঠলে এদের ভিতরে ওই জিনিসটা থাকে না, সচেতনতা থাকে না। মোটরসাইকেল চালক হিসাবে এই সব জায়গায় আসলে নিজেদেরকে বড্ড অপরাধী মনে হয়। ফাইনালি আমরা টোল প্লাজার টোল দিয়ে সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতুর দিকে অগ্রসর হচ্ছি। কত ঘটনা, কত কিছু, হ্যাঁ, এই টোল প্লা এই পদ্মা সেতুতে বাইকারদের নিয়ে, যেটা আসলে বাইকারদের জন্য আসলে বড় একটা পাওয়া, মানে আমি বলবো চাওয়া ছিল, সেই চাওয়াটাকে আবার বাস্তবে রূপ দেওয়া হয়েছে। আমিও আসলে ভেবেছিলাম মনে মনে যে বাইক যেদিন থেকে চালু করবে তারপরেই পদ্মা সেতু দেখতে যাব। সো ফাইনালি বাইক চালু হয়েছে এবং আমরা পদ্মা সেতু দেখতে এসেছি। বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশের জন্য এটা আসলে একটা বড় অ্যাচিভমেন্ট আমি বলবো, সেই সাথে সরকারের জন্যও এটা একটা অ্যাচিভমেন্ট। বিশ্বব্যাংক যখন আসলে এই পদ্মা সেতুর জন্য লোন দিতে অস্বীকৃতি জানায়, তখনই বাংলাদেশ সরকার নিজের উদ্যোগে এই পদ্মা সেতু করার একটা চ্যালেঞ্জ ঘোষণা করে। আসলে যদিও পরবর্তীতে চীনের কাছ থেকে লোন নিয়ে পদ্মা সেতুতে বিনিয়োগ করা হয়, কিন্তু সাহস করে যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বলেছিলেন যে না, পদ্মা সেতু হবে আমাদের টাকায়, নিজস্ব অর্থায়নে, আসলে তখন থেকেই বাঙালিরা বিশ্বাস করতে শিখেছে যে আসলে পদ্মা সেতুটি নিজেদের টাকায় করা সম্ভব। পরবর্তীতে বিভিন্ন বন্ধু দেশ থেকে আমরা আসলে লোন পেয়েছি, সেই লোনের লোন দিয়েও পদ্মা সেতুতে বিনিয়োগ করা হয়েছে। ও সরি, ষাটের উপরে উঠে গেছে, আসলে আমি খেয়ালই করি নাই। ফুল ফেস হেলমেটের কারণে মিটারের দিকে চোখ যায় নাই। আসলে পিছন থেকে মাহফুজ বলে দিল 60-এর উপরে উঠে যাচ্ছে। সামনে আমরা দেখতে পাচ্ছি একটি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। এই পুলিশের গাড়িটি হয়তো মনিটরিংয়ের কাজে নিয়োজিত। হ্যাঁ, পেট্রোল পুলিশ এই গাড়িটি মনিটরিং করে ব্রিজে। আসলে ব্রিজে আসলে সম্পূর্ণভাবে দাঁড়ানো নিষেধ। ব্রিজে দাঁড়িয়ে আশেপাশে ছবি তোলা, এইদিক সেদিক দাঁড়ানো, সময় নষ্ট করা বা সময় ক্ষেপণ করা, এইটা সম্পূর্ণ নিষেধ। সেই জন্য এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি পেট্রোল পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি দুই পাশেই, এবং জায়গাটা আসলে উপভোগ করার মতো মনে হচ্ছে। মানুষ কেন দাঁড়াবে না, এত সুন্দর পরিবেশ আর দেখতেও ভালো লাগছে, এই সব কিছু মিলায়ে হয়তো মানুষ দাঁড়ায়। ঈদের সময় আমরা বিভিন্ন ইউটিউবারদের ভিডিও থেকে দেখেছি যে এইখানে আসলে এই সাদা লাইনের এই জায়গায় সামনে ওই প্লাস্টিকের কি বলে প্লাস্টিকের ব্যারিয়ার দিয়ে দেওয়া ছিল যেন, এবং দড়ি দিয়ে একটা বাউন্ডারি করে দেওয়া ছিল যেন এই বাউন্ডারির ওই পাশে মেন ইয়াতে যেন না উঠতে পারে, এই সাদা দাগের বাম পাশে যেন আমরা বাইকাররা স্পেশালি চলাচল করে। আমরা অলরেডি জানি যে পদ্মা সেতু উপর দিয়ে হচ্ছে বাস, মানে সড়ক পথ, এবং নিচ দিয়ে হচ্ছে রেলপথ। এই রেলপথটি রেলপথটি সামনে ডিসেম্বরে হয়তো চালু হতে পারে, এরকমই একটি নিউজ আমি অনলাইনে দেখেছি।
খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। ঈদের সময় না হওয়াতে এখন অবশ্য একটু ভিড় কম, কারণ ঈদের সময় আবার একটু ভিড় ছিল, প্রচুর বাইকের সিরিয়াল ছিল, এখন অবশ্য ভিড় কম, ওইভাবে জ্যামটা নেই। উপর থেকে আসলে আশেপাশের দৃশ্যগুলো দেখতেই বেশি সুন্দর লাগছে। বাংলাদেশের এই সময়টাতে আসলে নদীতে ওই রকম পানি থাকে না, যার কারণে ঢেউ নেই, আর এক দুই মাস পরেই শুরু হবে আসলে বর্ষার যেই ভরা মৌসুম, তখন আমরা আসলে দেখতে পাবো পদ্মা নদীর সেই ভয়ঙ্কর রূপ। প্রচণ্ড খরস্রোতা একটি নদী, সত্যি উপভোগ করার মতো, স্পেশালি প্রথমবার যখন আপনি আসবেন। ও বাবা, এদেরও আসলে একটি বাইকের মতো গতি সীমাবদ্ধ করে দেওয়া উচিত, যেভাবে ওভারটেকিং করছে আমরা তো সাদা দাগে থাকলেও রিস্কে পড়ে যাচ্ছি। আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে বিভিন্ন পয়েন্টে স্পিড মিটার বসায় দেওয়া। এটা যেমন শুধু বাসের জন্যে, সরি, শুধু বাইকের জন্য যেমন একটা গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমার মনে হয় অন্যান্য যানবাহনের জন্যও একটা গতিসীমা নির্ধারণ করে দেওয়া উচিত। আমার নিজেরই গতি মাঝে মাঝে 60 ক্রস করতেছে। আসলে ফুল ফেস হেলমেট আর এই সামনে আমার গোপ্রো ক্যামেরার জন্য মিটারের দিকে আমার চোখ যাচ্ছে না খুব একটা, যার কারণে মাঝে মাঝে রাস্তার সামনে ফাঁকা, তো যার কারণে মাঝে মাঝেই গতি 60 ক্রস করে যাচ্ছে। এইখানে এই প্লাস্টিকের এই ব্যারিয়ারগুলো কেন দিছে আসলে বুঝতে পারছি না, কোনো কারণ থাকতে পারে। পদ্মা সেতুর কল্যাণে আসলে এই বরিশাল বিভাগ সহ আমাদের ওই দিককার, স্পেশালি ঝিনাইদহ মাগুরা থেকে শুরু করে এদিকে যশোর খুলনা পর্যন্ত মানুষেরও একটি বিশাল যোগাযোগ ব্যবস্থার একটা উন্নতি আমরা লক্ষ্য করছি। মানুষ এখন খুব দ্রুত এই দিককার অঞ্চলের মানুষজন এখন খুব দ্রুত চলে যেতে পারে, এবং ঈদের সময় আমরা যারা পাটুরিয়া দৌলতদিয়া ঘাট হয়ে কুষ্টিয়া যাই বা ওই রাজবাড়ি যাই, ওই দিকটাতে এখন চাপ কমে গেছে। আগে যেমন ঈদের সময় ফেরিতে ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য সিরিয়াল দিতে হতো, এই পদ্মা সেতু হওয়ার কারণে এখন ঘন্টার পর ঘন্টা ওইখানে সিরিয়াল দিতে হয় না। মোটামুটি আমরা দেখেছি যে বাস মোটামুটি যাওয়ার 10-15-20 মিনিটের ভিতরে বাস ফেরি পেয়ে যায়, স্পেশালি বড় বড় উৎসবের সময় যখন সাধারণত বড় ছুটি হয়, ভিড় বেশি হয়। কিন্তু আমাদের অনেক বন্ধুবান্ধব যাদের গাড়ি আছে তারাও পদ্মা সেতু হয়ে আমাদের ওই দিকে যায়, বিশেষ করে কুষ্টিয়া খুলনা রাজবাড়ি। তো পদ্মা সেতু সরাসরি আসলে শুধু এই বরিশাল বিভাগের মানুষের জন্যই ভূমিকা রাখছে না, পরোক্ষভাবে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ওই দিককার অঞ্চলের মানুষও পদ্মা সেতুর সুবিধা ভোগ করছে। সুদীর্ঘ একটি সেতু, এখনো সেতুর কাজ চলমান, আমরা জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি যে সেতুর কাজ চলতেছে। এই জায়গাটায় রাস্তাটা খুবই ন্যারো করে দেওয়া হয়েছে, কার্পেটিংয়ের কাজ চলছে। আচ্ছা হ্যাঁ, কার্পেটিংয়ের কাজ চলছে,
ফাইনালি আমরা পার হয়ে গেলাম পদ্মা সেতু। এই যে ডানে আমরা দেখতে পাচ্ছি রেল সেতু, রেলের অংশটি যেটি পদ্মা সেতুর নিচে যে যুক্ত হয়েছে। খুবই সুন্দর লাগছে, অন্যরকম একটি অনুভূতি। প্রথমবার বলে হয়তো এই অনুভূতিটা হচ্ছে, পরের বার হয়তো এই অনুভূতিটা হবে না।